আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম একটি সুন্দর অনেক অনেক মজাদার একটি ভর্তা, যেটা আপনারা বাসায় যে কোনো সবজি থাকলে সেটা দিয়ে অনায়াসে করতে পারেন। সো নিয়ে নিলাম ফুলকপি, গাজর, শিম, এই তিনটা আমি বয়ল করে নিয়েছি, সাথে শিমের সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি। এখানে মাছ ভেজে নিয়েছি, যে কোনো মাছ আপনারা নিতে পারেন, রুই মাছ, আমরা নিয়েছি কাতল মাছ। সাথে আমি পেঁয়াজ এবং রসুন ভেজে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি হচ্ছে শুকনো মরিচ, যেটা আমি এখানে চারটা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ মতো নিয়ে নিতে পারেন। সবগুলো সবজি একসাথে করে ভেজে নিচ্ছি, সাথে আমি অ্যাড করেছি কাঁঠালের বিচি, যেটা স্ম্যাশ করা অলরেডি। তো সবগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমরা সবগুলো একসাথে নিয়ে ভর্তা করে ফেলবো, এবং তৈরি হয়ে গেল একটি মজাদার, অনেক মজার একটা ভর্তা। আপনারা সবাই এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট ইনবক্সে জানাবেন যে কেমন লাগলো। আশা করি আপনাদের সবাই এটা ভালো লাগছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো রোজি শেয়ার্স। থ্যাংক ইউ।